ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে রোমানিয়াতে যাওয়ার পূর্বে আপনার কি কি তথ্য জেনে রাখা দরকার। যেমন ধরেন আপনি রোমানিয়ার জন্য আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনি ভিসা পেয়েছেন, কিন্তু তার পূর্বে আপনার যদি কিছু জিনিস বা কিছু সাধারণ জ্ঞান রোমানিয়া সম্পর্কে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, যেমন ধরেন আপনার স্যালারি কত, আপনার কোম্পানির কাজ কি, আপনি সেখানে যাওয়ার পর টিআর বা পিআর কতদিনে পাবেন, এবং আপনার কোম্পানিতে যে কাজ আপনাকে দেওয়া হবে সেই কাজটা আপনি জানেন কি না, এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পরবর্তী সময়ে এয়ারপোর্টের যে পুরোপুরি কার্যক্রমগুলো সেগুলো আপনি পুরোপুরি নিজে নিজে হ্যান্ডেল করতে পারবেন কি না, এই সম্পূর্ণ বিষয় যদি আপনার সাধারণ একটি ধারণা থাকে বা জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে যাওয়ার পর অনেক সমস্যা থেকে সম্মুখীন নিজে নিজেই হতে পারবেন। তারই ধারাবাহিকতায় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি, আজকে এই ভিডিওতে যেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব যারা রোমানিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা পুরো বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার বুঝতে পারবেন। ভিউয়ার্স, সর্বপ্রথম বলে রাখি, আমরা যারা বর্তমানে বাংলাদেশ থেকে অথবা মিডল ইস্ট থেকে যে যার মাধ্যমে যাচ্ছি, যে কোনো মাধ্যম অনুযায়ী আমরা রোমানিয়ার উদ্দেশ্যে যাচ্ছি, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের কোম্পানি কি, মানে কোম্পানির কাজ কি। এই বিষয়টা কেন বললাম, কারণ হচ্ছে বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেকেরই কিন্তু এজেন্টের মাধ্যমে ভিসা হচ্ছে। এজেন্ট বলতে কোনটা, শুধু বাংলাদেশের এজেন্ট তা না, এখানে এজেন্ট বলতে রোমানিয়ার এজেন্টকে বোঝানো হচ্ছে। রোমানিয়ার এজেন্টের দ্বারা কিন্তু ভিসাগুলো হচ্ছে, কিন্তু আমরা যেই ডিমান্ড লেটারটা আমাদেরকে দেওয়া হয় সেখানে যে কাজটা থাকে, রোমানিয়াতে যাওয়ার পরবর্তী সময়ে আমাদের কিন্তু ওই কাজটা আমাদেরকে দেওয়া হয় না। আর এই না দেওয়ার কারণে আমরা যেই কাজটা বাংলাদেশ থেকে জেনে শুনে যাই, পরবর্তী সেখানে গিয়ে অন্য একটি কাজের সম্মুখীন আমাদের হতে হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ওই কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠতে পারতেছি না, যার কারণে কিন্তু আমাদের ওই কাজে গেলে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়। মূল সমস্যাটা হচ্ছে সেখানে যাওয়ার পর আমরা তো ওই কাজটা বুঝতেছি না, না বুঝার কারণে আমরা সেখানে যদি আমাদের সাধারণ যে কর্মী, ওই কর্মী হিসাবে যাওয়ার পরও কিন্তু ওই কাজ না বুঝার কারণে আমাদের স্যালারির দিক থেকে যেভাবে কম দেওয়া হয়, এবং পরবর্তী দেখা যায় যে আমরা না বুঝার কারণে কোম্পানি থেকে প্রেশার ক্রিয়েট করা হয়, যেই 8 ঘন্টা আমাদের সাপ্তাহিক প্রত্যেকটা দিন যে কাজ করা হয়, অনেক সময় দেখা যায় 7 দিন আমাদের কোনো ছুটি দেওয়া হয় না, এবং কাজ যে ঘন্টাগুলো আমাদেরকে বিবেচনা বা ডিমান্ড লেটারে দেওয়া হয় তার অতিরিক্ত সময় কিন্তু আমাদের সেখানে কাজ করানো হয়। ভিউয়ার্স, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে খুবই সঠিকভাবে উত্তরণ হতে পারবো। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনি যেই কাজের উপর ভিত্তি করে যাবেন সেই কাজটা যদি না পান, এখন আপনি কী করবেন? এই কাজটি যদি আপনি না পান, আপনাকে যেই কাজটি দেওয়া হয়েছে ওই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে, কারণ এজেন্ট যে জায়গাটা, যে কোম্পানি থেকে আপনাকে কাজ দেওয়া হচ্ছে, ওই কোম্পানিতে যখন আপনাকে জয়েন করানো হয়, ওই কোম্পানিতে যখন আপনি যুক্ত হন, যে কোম্পানিতে আপনাকে দেওয়া হয়, ওই কোম্পানির যে কাজটা, ওই কাজটা আপনি না পারলেও কিন্তু আপনাকে করতে হবে। তার মধ্যে একটি মানে একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরার পরে অবশ্যই আপনি মিনিমাম ছয় মাস আপনি একটু ধৈর্য ধরার পরে যখন আপনি টিআর টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা পাবেন, তখন আপনি ওই কোম্পানিতে বা ওই যেই জায়গায় দেওয়া হয়েছে ওই জায়গা থেকে আপনি কাজটা পরিবর্তন করে আপনি নতুন করে নিজের মতো করে একটি কোম্পানি বেছে নেবেন এবং সেখানে নতুন করে ভিসা করতে পারবেন। এই বিষয়গুলো আমরা যারা যাচ্ছি অনেকেরই কিন্তু অজানা থেকে যাচ্ছে, যে শুধু আমরা ভিসা পাচ্ছি এবং সেখানে যাওয়ার পর আমরা কোন পরিস্থিতির শিকার হবো সেই জিনিসটা আমরা যদি মাথায় থাকে বা আপনার এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু সেখানে যাওয়ার পর আপনি বুঝবেন আমাকে এই পরিস্থিতির উপর শিকার করে আমাকে চলতে হবে, এই বিষয়গুলো আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। ভিউয়ার্স, পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এয়ারপোর্ট ক্রসিং করা। আমরা সর্বপ্রথম বাংলাদেশ থেকে যাই অথবা মিডল ইস্ট থেকে যাই, যেখান থেকে যাই না কেন, সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে এয়ারপোর্ট ক্রসিং করার সময় আপনার কী কী প্রশ্নের সম্মুখীন হতে হবে, ইমিগ্রেশন ক্রস করার সময় আপনাকে কী কী প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কীভাবে আপনি উত্তর দিবেন, এবং তার মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়টা সেটা হচ্ছে আপনার কোম্পানির নাম, আপনি যেই কাজের উপর ভিত্তি করে যাচ্ছেন সেই কাজের বিবরণ, এবং
আপনি সেখানে স্যালারি কত সম্পূর্ণ টোটাল বিস্তারিত যে ডিমান্ড লেটারে যেগুলো থাকবে সম্পূর্ণ বিষয়গুলো আপনি পরিষ্কারভাবে ইমিগ্রেশন অফিসারের সাথে সম্মুখীন হয়ে তার সামনে যেহেতু আপনি প্রশ্নের সাথে অ্যান্সারটা মিলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটি একটি প্লাস পয়েন্ট। এবং সেখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনি যাবেন এবং আপনার বাংলাদেশি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন এবং সেখানে যে যাওয়ার পরে যেন আপনাকে ওই দেশের কোম্পানি মানে রোমানিয়ার কোম্পানি বা এজেন্ট যেন আপনাকে এয়ারপোর্ট রিসিভ করে সে বিষয়ে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী যে বিষয়টা ভিউয়ার্স, আসলে মূল কথা হচ্ছে রোমানিয়ার ভিসা এখনও চলমান আছে এবং এই চলমানকে কেন্দ্র করে আমাদের কিন্তু বর্তমানে ভিসা রেশিওটা অনেক দেরি হচ্ছে, কারণ অনেক অ্যাপ্লিকেশনের মাঝে কিন্তু যে তা বন্ধ হচ্ছে তা না, তা কিন্তু চলমান প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়াটা যেন ইনশাল্লাহ থাকে, ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এবং আমরা যারাই যাচ্ছি বা যারাই যেতে চাচ্ছি সবার যেন ভিসাটা হয় সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা সেখানে যাওয়ার পরে কিন্তু পথভ্রষ্ট। এই কথাটার মানে হচ্ছে যে আমরা কোম্পানিতে থাকি না, কোম্পানিতে না থেকে আমরা শুধুমাত্র ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করি, সেই টেন্ডেন্সিটা আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে আমরা সেখানে বাংলাদেশের যে একটা কমিউনিটি আছে সেই কমিউনিটি আরও শক্তিশালী হবে, নতুন যারা যাচ্ছে তারাও উপকৃত হবে এবং যারা আছে সেখানে কোনো সমস্যার সম্মুখীন হলে তারাও সাথে সাথে যে কোনো একটি সাহায্য তারা পাবে। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা বিভিন্ন সমস্যা থেকে সেখানে যাওয়ার পরে কিন্তু আমি আপনি বা আমরা যারা যেতে যাচ্ছি সবাই কিন্তু আমরা উপকৃত হব। ভিউয়ার্স, পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রোমানিয়াতে যাওয়ার পরে আপনার স্যালারি কিন্তু যেই পরিমাণ ডিমান্ড লেটারে থাকে তার থেকে কিন্তু অনেক পরিমাণে কম হয়ে থাকে। তো এই বিষয়টা নিয়েও আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে স্যালারিটা ডিমান্ড লেটারে দেওয়া হয়তো ডিমান্ড লেটারে দেখার পরে আপনার ভিতরে একটু শান্তি বা একটু সন্তুষ্ট আপনি অনুভব করবেন, কারণ সেখানে স্যালারিটা একটু হাই র্যাঙ্কের থাকে। যাই হোক, কিন্তু এই স্যালারির উপর ভিত্তি করে আপনি যখন কাজে মানে ফেস টু ফেস যেখানে আপনি জয়েন করবেন সেখানে হয়তো স্যালারি আপনার কিছুটা কম হবে, তা এই স্যালারিকে কেন্দ্র করে আপনার মন ঘাবড়ানোর বা আপনার মন খারাপ হওয়ার কিন্তু প্রয়োজন নেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন রোমানিয়া বা ইউরোপের একটি দেশে যাচ্ছেন শুধুমাত্র একদিন বা এক বছরের জন্য যাচ্ছেন না, ইনশাল্লাহ আপনার রিজিক যতদিন আছে যেই কোনো দেশে যান না কেন, শুধুমাত্র রোমানিয়া তা না, আপনি প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আপনি যেই দেশে যান না কেন আপনার আল্লাহ যেখানে রিজিক লিখে রাখছে যে এতটা দিন আপনি সেখানে থাকতে পারবেন বা আপনার রিজিক যেখানে আছে আপনার কপাল যদি ভালো হয় তাহলে আপনি নিজে নিজেই আপনার কিছুদিন পরে সঠিকভাবে আপনি সেই কাজটা বা যে কোনো একটি ভালো কাজ আপনি করতে পারবেন, সেখানে ভালো ধরনের স্যালারি আপনি পেয়ে থাকবেন। তো স্যালারিকে কেন্দ্র করে আপনারা কখনো মন খারাপ করবেন না, হয়তো বা প্রথম অবস্থায় কিছুটা কম হতে পারে, পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো বা স্যালারি আরও ভালোর দিকে যেতে পারে। তার মানে হচ্ছে একটা কি, আপনি প্রথম অবস্থায় যে কোনো পরিবেশে বা দেশে যান না কেন আপনার স্যালারি কিন্তু কমই দিবে, এবং যেখানে আপনি জুনিয়র হিসেবে জয়েন করতেছেন পরবর্তীতে ক্রমান্বয়ে যখন আপনি ওই স্টেপ থেকে একবারে নিম্ন স্তর থেকে যখন আপনি ধাপে ধাপে একটি সিনিয়র সদস্য বা সিনিয়র একজন কর্মী হবেন তখন অবশ্যই আপনার যে কোনো জায়গায় কিন্তু ডিমান্ড থাকবে। এই বিষয়গুলো আপনাদের সঠিকভাবে মাথায় রাখতে হবে, আশা করি সবাই আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়গুলো আপনাদের বোধগম্য হয়েছে, আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে জয়েন হবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ইনশাআল্লাহ উপস্থিত হব। সে পর্যন্ত ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।